আমি আবার এসে গেছি তোমাদের সামনে। সবার প্রথম একটা কনফিউশন দূর করি, যেটা হলো বিগত ভিডিওগুলোতে দেখছিলাম একবার আমি তোমাদের সঙ্গে আপনি আপনি করে কথা বলি, একবার আমি কথা বলি তুমি তুমি করে। তা আজ থেকে ডিসিশন নিচ্ছি যে এবার থেকে তুমি করে কথাটা বলবো, কারণ তুমিটা অনেক বেশি কাছের আর আপনিটা একটু দূরের দূরের মনে হয়। তাই ঠিক করলাম যে আজকে থেকে কিন্তু আমি সবার সঙ্গে তুমি করে কথা বলবো। তা আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমরা তিনজন, আমি, ডোডো আর প্রেম। আজকে ডোডোর একটা বেস্ট গেম এটা বলা যেতে পারে, এই গেমটা নিয়ে আজকে হাজির হয়েছি। এটা লাস্ট জন্মদিনে 2020 জন্মদিনে প্রেম ডোডোকে গিফট করেছিল জেঙ্গা, ক্লাসিক জেঙ্গা। এই খেলাটা শুধু ছোটদের নয়, যদি ছোটদের থেকেও বেশি ইন্টারেস্টিং বড়দের লাগে, মানে আমার ভীষণ পছন্দের, প্রেমেরও ভীষণ পছন্দের। তাই চলো এই গেমটা আমরা তিনজনে মিলে খেলবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমাদের সাথে খেলো, ঠিক আছে? চলো শুরু করি। এই হলো আমাদের জেঙ্গা গেম, চলে এসো স্টার্ট করবো। এটা হলো এখান থেকে একটা একটা করে আর এরম ভাবে রাউন্ড ওয়াইজে ঘুরবে, মানে ডোডো প্রেম আমি এরম ভাবে ঘুরবে আর এক হাতে টাচ করবে, এক একটা করে ব্লক তুলে আবার ওপরটাতে রাখতে হবে। ডোডো টাচ কর খুব সাবধানে, কিন্তু একটা হাতে, কিন্তু তুমি নিচে করো না, কিন্তু ঠিক করে খেলো যেরকম সবসময়। দেখুন বার করছে এই গেমটা অ্যাকচুয়ালি আমাদের লকডাউনে ভীষণ হেল্প করেছিল, তা আবার যেহেতু লকডাউনে শুরু হয়ে গেছে আমরা আবার এই গেমটা বের করে নিয়েছি। গত বছর তো নিয়ম করে আমরা মানে ম্যাক্সিমাম দিনই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে বা টিফিন করতে করতে এই গেমটা খেলতাম একটা রিফ্রেশমেন্টের মতো। ম্যাক্সিমাম দিন আমি জিততাম, তাই তো? ম্যাক্সিমাম দিন তো সব দিন তুমি হারতে, সেটা বল। আচ্ছা এবার আমার আজকে দেখা যাবে, সেটা জিঙ্গা বুঝবে। দু হাত না এক হাত, ও এক হাত এক হাত। বাকি দুজন থেকে গেল, বাকি দুজনের মধ্যে আবার তাহলে হবে গেমটা শুরু থেকে আবার হবে। মানে প্রথমে একজন আউট হয়ে যাবে যার থেকে টাওয়ারটা পড়ে যাবে যার হাতে, তারপরে আবার বাকি দুজনের মতো হবে। রাখ রাখ ওটা রাখ উপরে, ওটা পকেটে ঢুকিয়ে রাখবে। এই গেমটা যদি ভীষণ ভাবে কনসেন্ট্রেশন মানে একদম মানে শান্ত ভাবে খেলতে হয়, কিন্তু ডোডো তো খুবই শান্ত ভাবে খেলে, এই জন্য বেশিরভাগ ডোডোর হাত থেকেই পড়ে। তবে আজকে আমিও ভীষণ অশান্ত ভাবে খেলছি এতটা কথা বলছি, অন্যান্য দিন আমরা কিন্তু একদম পুরো পিন ড্রপ সাইলেন্স এর চুপচাপ এটাকে খেলি, বেশ মজা লাগে। হ্যাঁ অনেক বড় করতে হবে, মানে বাবা কি বুদ্ধি, একদিক দিয়ে মা বার করলো একদিক দিয়ে ও বার করলো, তারপর মাঝখান দিয়ে পড়ে গেল। তুই হাত দিস না, অন্যভাবে বার কর।
মা তো বার করে দিলে তুই কি করে বার করবি? এই জেঙ্গা কিন্তু অনেকগুলো এটা যেন কটা পিসের জেঙ্গাটা একটা লেখা ছিল রে ওখানে পিসেসটা, তাই না? আমিও বেঁচে গেছি, আমি কি করবো? লেখা ছিল এখানে গোটা পিসের জন্য তবে আমার মনে হয় আরো কম বা বেশি পিসের জেঙ্গার সেট পাওয়া যায়। আপনাদের আবার আপনি বলছি তোমাদের যদি মনে হয় যে এটাই আমার ভীষণ সমস্যা হয়, এটা শুধুমাত্র এই তোমাদের সাথে কথা বলছি বলেই না, মানে এমনি লোকজনের সাথে কথা বলতে গেলে এটা খুব সমস্যা হয়ে যায়। আপনি বলবো না তুমি বলবো সেটা ডিসাইড করতে পারি না, আর কখনো আপনি বলি কখনো তুমি বলি ওটা খুব মুশকিল। এর জন্য সবাইকে তুমি বলো অনেক বেশি, বাবাইকে আপনি বলে না, বাবাইকে আপনি বলি না, বাবাইকে তুমি বলি। এবার থেকে তুমি ডোডোকে আপনি বলে ডাকবে, ডোডো। হ্যাঁ, ডোডোকে আপনি বলে ডাকবে। দেখি তো খুব মানে খুব শান্ত ভাবে বের করতে হবে অ্যাকচুয়ালি। টাইমের এখানে কোনো ব্যাপার নেই, টাইমটা মানে টাইম কোনো লিমিটেশন নেই, যতটা সময় নিয়ে খেলা যেতে পারে। শুধু টাওয়ারটা সব থেকে বড় হচ্ছে, টাওয়ারটা করতে হবে, এটাই হচ্ছে হলো খেলার গেম। আর যার হাত থেকে টাওয়ারটা পড়ে যাবে সে আউট হয়ে যাবে। এই গেমটা অ্যাকচুয়ালি নিজে নিজে একা একাও খেলা যায়, এটা কিন্তু বেশ সুন্দর আমার মনে হয়, একা একাও খেলতে পারে। এবার তো ডোডোর আর কিছু সম্ভাবনা মুশকিল
বাবা নেই তো কোথাও বের হচ্ছে না ঠিক আছে দুজনেই হার মেনেছি আমি জিতে গেছি না 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 হার মানবো অ্যাকচুয়ালি মিডিল গুলো আচ্ছা দেখো 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 তুমি কনসেন্ট্রেট করো হচ্ছে না কোথাও তো বের হচ্ছে না এবার পড়ে যাবো হচ্ছে পেয়ে গেছে মার্কটা এবার ডুডুর কি হবে দাদা আমি রেখে দিই দাঁড়া ডুডুর রাখি আগে ভাই ভাই রাখা রাখা রাখতে কইনি এইবার কি হবে ডুডুর বস না খেল সমাপ্ত ডুডুর এখন সাবধানে বার কর একদম স্লোলি স্লোলি আমার মনে তিনটে যেগুলো আছে তা সাইড গুলো বের হতে পারে असम्भव প্রথম দিকটা তো ইজি ইজি থাকে কিন্তু এইবার কিন্তু বার করাটা খুবই টাফ পেরে গেছি আমার জীবনে ডোডো আর একটা নেই বাবা রে
আশেপাশের লোকজনরা এবার এটা দামটাও খুব একটা বেশি না মনে হয় দামটা একটু বেশি দিকে দামটা 799 বেশি রয়েছে ডিসকাউন্ট কিছু দেয়নি অনলাইনে খোঁজ নেওয়া যেতে পারে যে কিরকম দাম তবে এটা আমরা অনলাইনে কিনিনি এটা প্রেম গিয়ে কিনে নিয়ে এসেছিল আমি গেলাম আর নেই আর তো নেই সবই ডাবল 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 করে রয়েছে শুধু একটা মাত্রই রয়েছে এখানে যদি এটা বেরোয় আর তো নেই তাহলে কি করে হবে তাহলে আমি জিতে গেছি তাহলে জিতে গেছি আমি ফার্স্ট ডোডো সেকেন্ড না মা থার্ড তবে আমি করবো আমি আউট হয়ে গেলাম কিন্তু ওটা আর ছিল না অ্যাকচুয়ালি মানে ওটা দুটো জায়গায় ছিল দুটো জায়গায় আমি বলছি শোন দুটো জায়গায় ছিল দুটো ওটা বার করা যেত আমি আর ডোডো কন্টিনিউ করছি তুমি বসো পাশে বসো কিন্তু আমি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আর আজকের এই জেঙ্গা খেলাটা যে আমরা সবাই মিলে খেললাম তিনজনে মিলে খেললাম তোমাদের কিরকম লাগলো আমি তো জিততেই পারিনি ওই জিতেছি হাত তুলে দিয়েছি ও ফার্স্ট চিকেন চিকেন পপকর্ন হবে যে ফার্স্ট হবে তাকে চিকেন পপকর্ন দেবে কোনটা আচ্ছা ঠিক আছে বসো 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 ঠিক আছে তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে।